তখন আমরা আবার সিদ্ধান্ত নিলাম যে না, তাহলে আমাদের ক্লাব থেকে এই দৌড়ের দিকে থাকতে থাকার জন্য আমরা আমাদের ক্লাব থেকে অন্তত একজন তো হলেও সুবিধা নিয়ে পাঠাবো, এবং যেহেতু সবচেয়ে অভিজ্ঞ আমি ছিলাম তো এটা আমরা নির্ধারণ করলাম যে ঠিক আছে আমি যাব। এবং সেই হিসেবে আসলে এই অস্ত্রের জোগাড় বিভিন্ন বিষয় আসলে সবকিছু আমি বেশি বেশি শেষ পর্যন্ত টাকাটা কোথা থেকে নিলেন? শেষ পর্যন্ত বাকি টাকাটুকু আমার যে অভিযানের পুরো অর্থ প্রায় 40 লক্ষ টাকা, এর 1/4 আমি পেয়েছিলাম স্পন্সর হিসেবে, বাকি অংশ বাকি অর্থটুকু আমি আমার বোনের কাছে দেখা করে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে পরে বোঝা যাচ্ছে যে মানে আপনার ডেসপারেশন ওই পর্যায়ে ছিল যে এরকম টাকা আপনি বোনের কাছে? আমার আসলে আমি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলাম যে আমাকে হয় সামনে করতে হবে না হলে একেবারেই মাটির সাথে মিশে যেতে হবে। তো সেই পরিস্থিতিতে আসলে আমার বিকল্প সামনে আমার কোনো কিছু ছিল না বোনের কাছ থেকে টাকা ধার করা ছাড়া। তো ঢাকা থেকে যাত্রা শুরু করলেন কবে? আমি ঢাকা থেকে যাত্রা শুরু করেছিলাম 8ই এপ্রিল, আর কাঠমান্ডু থেকে যাত্রা শুরু হয়েছিল নেপালে কাঠমান্ডু থেকে তিব্বতের দিকে 10ই এপ্রিল। 10ই এপ্রিল আমি পর্বতের শুধু উচ্চতা নায়ালামে সেখানে একটা দিন কাটিয়ে অর্থাৎ একদিন বিশ্রাম নিয়ে তারপর 12 এপ্রিল 12 এপ্রিল পৌঁছে গিয়েছিলাম টিঙ্গি। টিঙ্গিতে একদিন বিশ্রাম নিয়ে 14 এপ্রিল আমি চলে গিয়েছিলাম বেস ক্যাম্পে। আচ্ছা, 14 এপ্রিলে বেস ক্যাম্পের থেকে আমরা একদিন অ্যাক্রমাইজেশন হাইকিং করেছিলাম 16 এপ্রিল, তারপর 17 এপ্রিল আমরা অ্যাডভান্স বেস ক্যাম্পের দিকে রওনা করি। 18 এপ্রিল আমরা গিয়ে পৌঁছাই অ্যাডভান্স বেস ক্যাম্পে, তারপর 23 এপ্রিলে আমরা ক্যাম্প ওয়ানের দিকে এগিয়ে যাই, কিন্তু কিছুটা গিয়ে আমরা আবার ফিরে আসি। এরপর 24 এপ্রিল আমরা আবার বেস ক্যাম্পে ফিরে আসি। এই যাওয়া আসার অর্থটা এটাই ছিল যে আমরা যাতে পাহাড়ে খুব অর্থাৎ এই পর্বতারোহণটা খুব সহজে করতে পারি, পর্বতের উচ্চতা এবং বিভিন্ন বিষয়ের সাথে আমাদের শরীর যাতে খাপ খাইয়ে দেয়। তো সেই কারণে আসলে এই একবার অ্যাডভান্স বেস ক্যাম্পে যাওয়া, ক্যাম্প ওয়ানে যাওয়া এবং সেখান থেকে আবার বেস ক্যাম্পে ফিরে আসা। তো 24 তারিখে আবার যখন বেস ক্যাম্পে ফিরে আসলাম, সেখান থেকে আবার 29 এপ্রিল আমরা অ্যাডভান্স বেস ক্যাম্পের দিকে রওনা করলাম। 30 এপ্রিল গিয়ে পৌঁছলাম অ্যাডভান্স বেস ক্যাম্পে। 1 মে আমরা এবার ফাইনালি ক্যাম্প ওয়ানে গিয়ে হাজির হই। সেখানে আমাদের পরিকল্পনা ছিল যে ক্যাম্প টু পর্যন্ত গিয়ে আবার সেখান থেকে অ্যাডভান্স বেস ক্যাম্পে ফিরে আসা, কিন্তু 1 মে যখন গিয়ে পৌঁছলাম ক্যাম্প ওয়ানে আবহাওয়া তো খারাপ হয়ে গেল, এত প্রচন্ড তুষার ঝড় শুরু হলো যে আমরা আর সামনের দিকে এগোতে না পেরে ফিরে আসলাম অ্যাডভান্স বেস ক্যাম্পের তুষার মেতে। তো সেই খারাপ আবহাওয়ার মধ্যেই আমাদের আবার একটা পরামর্শ আমরা করে একটা পরিকল্পনা করলাম। আপনাদের এই দলটাতে কে কে ছিলেন একটু আপনার সঙ্গীদের নাম? আমাদের এই দলটা ছিল একটা ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক একটা দল। এই দলে মন্টিনিগ্রোর তিনজন পর্বতারোহী, সার্বিয়ার একজন পর্বতারোহী, তাইওয়ানের দুজন পর্বতারোহী, আমি বাংলাদেশ থেকে টোটাল 7 জনের একটা দল আমরা ছিলাম এই ইন্টারন্যাশনাল দলে। তো আর এখান এই দলে অবশ্য নেপালেরও একজন চিরেল সম্প্রদায়ের লাল বাহাদুর চিরেল তিনি যোগ দিয়েছিলেন, আর মন্টিনেগ্রোর ফ্ল্যাট ল্যাকা জোকো, সার্বিয়ার ড্রাগুটিন তিনি ছিলেন। আর তো আমরা এই সব মিলে আন্তর্জাতিক দলের 7 জন এবং নেপালের একজন সব মিলে 8 জন ছিলাম এই দলে। এরপরে আসলে আমরা 3রা মে আবার যখন বেস ক্যাম্পে ফিরে গেলাম, সেখানে আরো 5 দিন কাটিয়ে আমরা বেস ক্যাম্পে থেকে রওনা করলাম। 9 মে আবার পৌঁছে গেলাম অ্যাডভান্স বেস ক্যাম্পে। তো এরপরে আসলে আমরা অপেক্ষা করছিলাম যে কবে আবহাওয়া ভালো হবে, আবহাওয়া ভালো হলে তারপরে আমরা ইয়ে করবো অ্যাডভান্স বেস ক্যাম্প থেকে সামনের দিকে যাওয়া শুরু করবো, অর্থাৎ আমাদের ফাইনাল অ্যাসেন্ট শুরু হবে। তো আমাদের একটা টার্গেট ছিল যে আমরা তিব্বতের যে চাইনিজ টিম সেই টিমের সঙ্গে গিয়ে আমরা এই অ্যাসেন্ট টুকু করবো, অর্থাৎ আমাদের চূড়ান্ত অভিযান শুরু করবো অ্যাডভান্স বেস ক্যাম্প থেকে। কিন্তু 16 মেতে আমরা এটা পারলাম না। 19 মে গিয়ে 19 মেতে আমরা এই কাজটা শুরু করলাম, এটা
ক্যাম্প ওয়ান পৌঁছে গেলাম অ্যাডভান্স বেস ক্যাম্প থেকে ক্যাম্প ওয়ান। এই 20 মে আবার প্রচন্ড আবহাওয়া খারাপ হয়ে গেল, প্রচন্ড তুষারপাত হচ্ছিল এবং আবহাওয়া বাতাস কোন দিক থেকে আসছিল আমরা ঠিক বুঝতে পারছিলাম না। আমার চোখের সামনেই ক্যাম্প ওয়ানে 12টা তাঁবু ভেঙে গেল, আচ্ছা 2টো তাঁবু উড়ে চলে গেল। আমি খুবই মানসিক একটা অস্থিরতার মধ্যে ছিলাম যে আসলে কি হবে। আমার শেফরা বলছিল যে মুসা এরকম অপরিস্থিতিতে থাকলে আসলে এটা করা সম্ভব হবে না, কারণ এই অবস্থায় এই আবহাওয়ার মধ্যে সামনের দিকে গেলে আমরা কাগজের মতো উড়ে যাব। তো এখন আর সমাধান একটাই, যদি আবহাওয়া ভালো হয় তাহলে আমরা সামনের দিকে এগোতে পারবো, আর না হলে আমাদেরকে আবার অ্যাডভান্স ক্যাম্পে নেমে যেতে হবে, ভালো আবহাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো আমাদের ভাগ্য সহায় ছিল, 21 মে তে আমরা সকাল 9টার দিকে দেখি যে আবহাওয়া বেশ ভালো হয়ে গেল, অর্থাৎ যে বাতাসের যে দাপট সেই দাপট কমে আসলো এবং মোটামুটি শান্ত একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। তো আমরা আবার এই 9টার দিকে 21 মে 9টার দিকে ক্যাম্প ওয়ান থেকে ক্যাম্প টুর দিকে যাত্রা শুরু করলাম। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে ক্যাম্প ওয়ান পর্যন্ত যে কয়েকদিন আমি ক্যাম্প ওয়ানে গিয়েছি, তো সেই কয়েকদিনই কোনো অক্সিজেন ছাড়াই সেখানে ছিলাম। অর্থাৎ ক্যাম্প ওয়ানের হাইট ছিল প্রায় 7100 মিটার, 7100 মিটার পর্যন্ত আমার কোনো অক্সিজেন প্রয়োজন হয়নি। কিন্তু এই 7100 মিটার থেকে যখন ক্যাম্প টু 7700 মিটারের দিকে এগোতে শুরু করলাম, তো এইখান থেকেই শুরু হলো অক্সিজেনের ব্যবহার। আমি প্রতি ঘন্টায় 0.5 এই হারে 0.5 লিটার এই হারে অক্সিজেন নিচ্ছিলাম ক্যাম্প টু পর্যন্ত। তো ক্যাম্প টু তে গিয়ে আবার যখন 22 মে ক্যাম্প টু থেকে ক্যাম্প থ্রি গেলাম, তখন অক্সিজেন নিয়েছিলাম প্রতি ঘন্টায় 1 লিটার হারে। আর ক্যাম্প টু যখন পৌঁছে গেলাম 22 মে তে, তো সেদিন অবশ্য আমি প্রায় সবার সামনেই ছিলাম, সবার আগে ছিলাম। তো এই আমার আরোহণ দেখে আমার সেটা বলছিল যে মুক্তা তুমি যদি এইভাবে আরোহণ করতে পারো তাহলে এইভাবে আমরা যে উদ্দেশ্যে এসেছি আসলে সেটা খুব বেশি আর কষ্টের কিছু না, আমাদের সামনে সেটা অপেক্ষা করছে। তো এটা শুনে তার এই উৎসাহ, তার এই কি বলবো সান্ত্বনা সূচক কথা শুনে আমার কাছে খুবই ভালো লাগলো, উৎসাহ সূচক অনুপ্রেরণা পেলাম। তো 22 মে তে আমাদের পরিকল্পনা ছিল যে রাত 8টার দিকে আমরা আমাদের ফাইনাল কোর্স শুরু করব। তো 6:30টার দিকেই আমাদের সেই প্রস্তুতিটা শুরু হয়ে গিয়েছিল যে আমরা আমাদের শরীরে প্রতিটি জায়গাতেই এক পরল করে কাপড় বেশি পড়তে শুরু করলাম, অর্থাৎ ট্রাউজার একটা বেশি পড়লাম, একটা টি শার্ট বেশি পড়লাম, বিশেষ করে গ্লভস এক জোড়া বেশি পড়লাম, অর্থাৎ ইয়ার গ্লভস এক জোড়া বেশি পড়লাম, তারপরে পায়ে এক জোড়া মোজা পড়লাম। আমার শেখ সর্দার সোম বাহাদুর সেটা আমাকে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন যে মোসা এটা ব্রাহ্মের ব্যবহার করছি না, তুমি এটা ব্যবহার করে আমার ওস্তাদ আমাকে দিয়েছিল, বললো যে এটা খুব দামি এবং তোমার পায়ের কোনো সমস্যা হবে না, অনেকের ফ্রস্ট বাইট হয় হাতে কিংবা পায়ে, তো তোমার এই ধরনের কোনো সমস্যা হবে না, তুমি নিয়ে যাবে। তো তাদের কাছে আমি আসলে কৃতজ্ঞ, বিভিন্ন পর্যায়ে তারা আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সহায়তা করেছেন। তো যাই হোক, 22 মে আমরা এরকম অতিরিক্ত সব কাপড় চোপড় পরে, তারপরে একটা টংরি বলে নেপালি ভাষায় মাথা থেকে পা পর্যন্ত একটা পোশাক, গরমের পোশাক, তো সেটা পরে আমরা যখন ক্লাইম্ব শুরু করলাম তখন দেখলাম যে একটা বেশ মিছিল ডাক থেকে ক্যাম্প থ্রি থেকে 8300 মিটার থেকে ক্যাম্প সামিটের দিকে 8848 মিটার উচ্চতার এভারেস্টের চূড়ার দিকে। তো সেই মিছিলে সামিল হলাম। আমাদের ক্যাম্প থ্রিটার ছিল হাতের চেটোর মধ্যে একটা যেটু হাত কোটালে আর কি যেরকম হয় হাতের তালু কোটালে যেরকম হয় সেরকম একটা জায়গার মধ্যে ছিল।